is Reporters Today, Odisha's fastest growing web news channel. আজি বিজেডি সুপ্রিমো নবীন পটনায়ক ও তাঁকর 20 জনিয়া মন্ত্রিমণ্ডল শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ পরে বিধিবদ্ধভাবে মন্ত্রিমণ্ডল বিভাগ দায়িত্ব বণ্টন হয়েছে। এরপরে সচিবালয়ে মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের অধ্যক্ষতায় বসিছে প্রথম মন্ত্রী পরিষদ বৈঠক। উভয় 11 জন ক্যাবিনেট মন্ত্রী 9 জন রাষ্ট্রমন্ত্রী নূয়া সরকার প্রথম মন্ত্রী পরিষদ বৈঠক করছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। রেস্টোরেশন ইজ দ ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড ভাষা ওড়িয়া ভাষা উপরে ভারতবর্ষরে কিভাবে তার প্রচার প্রসার অধিক হব সে সম্বন্ধে মিশন শক্তি রয়েছে কিপর ভাবে সুচারুরূপে পালন করা যাই পাব সে সবু প্রকার উদ্যম করবি এবং যে আশা অনেক ওড়িশাবাসী সে আশা পূরণ করা মোটর উদ্যম এনি ডিপার্টমেন্ট যা মুখ্যমন্ত্রী যা আমি আমি সমস্তে তাঁর স্বপ্নক সাকার করবু এবং আমি কুচি স্বাস্থ্য বিভাগের মন্ত্রী হিসাবে বড়কা ডাক্তার কিভাবে হয়ে পারে ওড়িশা রাজ্যের মেডিকাল কলেজের কিভাবে সম্পূর্ণ হয়ে পড়ব কার্য কিভাবে ভাবে আপনার যে কার্ড আছে হেলথ কার্ড সেটি গরিব লোক পাইপারে তার সমস্ত খসড়া প্রস্তুত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সজেসন অনুসারে আলোচনা করে ওড়িশা কিভাবে ভাবে গোটে স্বাস্থ্য সেবার অন্য মানুষ সমস্ত অলগা সে খসড়া বহু খুব শীঘ্র মুখ্যমন্ত্রী যেপর ভাবে লিড করবে তাকে কিপর ভাবে ইমপ্লিমেন্ট হয়ে পড়ব তাকে দেখ বিভা বিভাগের কম কম চ্যালেঞ্জেস রহব আপনার পাই যে বিভাগ নিয়ে চ্যালেঞ্জ রয়েছে যে বিভাগ মুখ্যমন্ত্রী আশা করি ডিপার্টমেন্ট গরিব লোক কাম করবে বিভাগ গরিব লোক সুবিধা এবং যোগাযোগ ক্ষেত্রে মধ্যে বিশাখ নদী আর্থিক নেওয়া গ্রাম উন্নয়ন বিভাগ যেতবে যা দায়িত্ব দিয়া হব সে দায়িত্ব নিষ্ঠার সহ নির্বাহ করা ইয়ে হচ্ছে আমার কর্ম তেমন মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন গণশিক্ষা চেষ্টা করা নিষ্ঠার সহ কার্যকরী করা যা যা অছি সমস্যা যা যা আহ্বান অছি আহ্বান কু নেই তার কার্যক্রম আগুক নেওয়া নক্ষত্র বিভাগ দেওয়া হল মুখ্যমন্ত্রীর ইচ্ছা ভিন্ন বিষয় মো সাথে কিছু মন্তব্য দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভাগ দিয়েছেন শত প্রতিশত চেষ্টা করবু নিষ্ঠাপর উদ্যম করবু এমতি বিভাগ সবুঠ ভাল কাম করব সমস্ত সহযোগ একান্ত কাম্য সমস্ত সহযোগ আশীর্বাদে বিভাগ চলচঞ্চল হব এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ তাকে পালন করার সক্ষম প্রথমে মো বিভাগের দায়িত্ব নেলা পরে চর্চা করি বিচার বিমর্শ করি যা ওড়িশার সমস্ত জেলার কিভাবে ভাবে যে যোজনা আছে তাকে পৌঁছে পারা সেদিকে ভুবনেশ্বর সরোজ ও তিলোচন রিপোর্ট রিপোর্টার্স টুডে।